গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ সময় করে উঠতে পারছিলাম না ব্লগ শেয়ার করার জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, জানি না কবে থামবে। কিন্তু আজ জন্মাষ্টমী, তো সেই কারণে ভাবলাম যে আজকে ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। আর এখানে আমি আমার ঘরেই পুজো করছি। এই যে সোফাটা এখানে ছিল, তোমরা সবাই জানো, সোফাটাকে আমি সরিয়ে মার বারান্দায় রেখে দিয়েছি আর এখানেই করছি। কারণ আমি যেহেতু 56 ভোগ দেবো গোপালকে, তো ঠাকুর ঘরে অতটা স্পেস পাবো না, তো সেই কারণেই ঘরে করছি। আর যেহেতু আমার গোপাল ঘরে থাকে তোমরা জানোই, সেই কারণেই ঘরে করছি। এটা একটা খুব স্পেশাল ব্লগ আমার কাছে, মানে খুবই স্পেশাল দিন। আমি খুব এক্সাইটেড দুদিন ধরে যে কবে জন্মাষ্টমী আসবে, কবে জন্মাষ্টমী আসবে। আমি ডেকোরেশন করবো, ওকে সাজাবো, ওকে ভোগ দেবো, তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এই যে এখানে সব অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে, ডেকোরেশনও হচ্ছে। কিছু কিছু খাবার আমি কালকেও বানিয়ে রেখেছি। আর পেছনে দেখো টাওয়াল মেলা, এটা ইগনোর করো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, যেখানে সেখানে জামা কাপড় মেলতে হচ্ছে। বারান্দায় একটা মা কি একটা মানে রাবার টাইপের মেটেরিয়াল এনেছে, সেটাকে বারান্দায় টানানো হয়েছে, সেখানে পর্যন্ত জামা কাপড় মেলা হচ্ছে, এরকম সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। তো কালকে আমি কিছুটা করে রেখেছি, যতটুকু মানে ড্রাই খাবার, যেমন নাড়ু, তালের বড়া, মালপোয়া, এইসব আমি কালকে করে রেখেছি। এবার যা যা আজকে করার, মানে যেমন কিছু কিছু পিঠা আছে, ক্ষীর আছে, সেগুলো আজকে করতে হবে। সেগুলো আর কালকে করা যায়নি, সেগুলো আজকে করব। তো এখন বাজে, এই দেখো এখন বাজে 2:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো কন্টিনিউয়াস ভিডিওটা। আর আমি বসে বসে এখন গোপালের খাবারগুলো প্রিপারেশন করি, মানে ভোগের প্রিপারেশন করি।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 7:30 থেকে 8:30। তো দুপুরে যতটুকু কাজ করার ছিল, মানে ওই পায়েসটা আমি করতে পারবো না, সুজি শ্যামাই আর পাটিসাপটা ওগুলো আমি করে নিয়েছি, আর বেশিরভাগই তো কালকে রাতে করেই নিয়েছিলাম। তো এখন আমি আবার গ্যাস নিয়ে বসে পড়েছি, যেহেতু 8:30 মানে 8:30 রাত বেজেই যাবে। তো আস্তে আস্তে আই থিঙ্ক ভোগের জিনিসগুলো করে নেওয়া ভালো, ভোগের মানে প্রসাদটা অন্য প্রসাদ ছিল সেটা আমি করতে পারবো না, আর পায়েসটা আমি করতে পারবো না। তো বাকি কাজগুলো আমি করে নিচ্ছি, আমি 5 রকমের ভাজা সেটা আমি করছি, চাটনিটা করে নিচ্ছি আর পাঁপড়টা ভিজে নেবো, আর তরকারিটা করে দেবো, মা এসে পায়েস আর অন্য প্রসাদটা তৈরি করবে। দেখো আমি আজকে সার সব কিছুই খাতা দিয়েই নাচ্ছি, কোন দিন আমাতে ভুলে গেছে, সেই কারণে আবার নামাবো কোথায় আছে এবং এটা দিয়ে হয়েই যাক। আর রুদ্র শরীরকে কার্টুন দেখছে, তাই তোমরা কার্টুনের আওয়াজটাও শুনতে পাচ্ছ। আর মাত্র আজকে এই 5:30-5:30 দিকে আন্টির একটা পার্সেল এসেছে, বাট কি পার্সেল এসেছে চলো সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই। আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দেখিয়ে দিই, কারণ সেটা সেটও করা হয়ে গেছে, আমি এতক্ষণ যেহেতু ফ্রি ছিলাম তো আমি আর বান্টি দুজনে মিলে জিনিসটাকে সেট করে ফেললাম, কারণ প্যাকেজটাও এতটাই বড়, খোলার পরে যদিও আরও অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, কিন্তু চলো তোমাদের দেখাই সেটা। তো এই দেখো, আই থিঙ্ক এটা কোনো জিমের ইনস্ট্রুমেন্ট হবে, আমার জানা নেই, যারা দেখো বা করো তারা বলতে পারবে। আর ওই যে পাশে রডটা দেখছো, ওটা আমাদের আগের থেকেই ছিল, এইসব ডাম্বল বা ডাম্বল স্টিকগুলো আমাদের আগে থেকেই কিনে রাখা। তো এটা সেট করতে করতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে গেছে, তারপর এই আমি ঘরে গিয়ে আবার ভোগ রাঁধতে বসলাম, 5:00 থেকে করছি। আর তোমরা আগে দেখেছো, আগে এখানে ওই সাইকেলটা ছিল, এটা সরিয়ে এখানে রেখেছি, তারপরে আমাদের এই জায়গাটা একদম জায়গা হচ্ছে না, যাতায়াত করতে অসুবিধে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমাদের সরানোর ব্যবস্থা করতে হবে। এখন সব ওয়েদারের উপরে ডিপেন্ড করছে যে ওয়েদার কখন কমবে, কখন ঘরে হাত দেওয়া হবে আর কখন জিনিসগুলো শিফট হবে। আর এই দুটো ইনস্ট্রুমেন্টই, মানে এটা তো এখন নেওয়া হলো, আর যে আমাদের এই আগের যে সাইকেলটা ছিল, দুটোই আমাদের অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, ওটা তো গত বছর লকডাউনের পরে পরে নেওয়া হয়েছে, কিন্তু এটা এখন নেওয়া হলো, এখন জানি না কবে থেকে স্টার্ট করবে। তো দেখালাম আমি দেখে ইনস্ট্রুমেন্টগুলো, ওগুলো সব মানে আমার হাজব্যান্ড ওগুলো সব দিয়ে প্র্যাকটিস করে, কিন্তু ইদানিং ও কিনেছে ওই সাইক্লিং যেটা, ওটাও কিনেছে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি ওকে এখন অব্দি করতে দেখলাম না, হয়তো 2 দিন করেছিল ফার্স্ট, কিন্তু এখন অব্দি করেনি, জানি না এটা এনেছে এটাই বা কবে চালু করবে, কারণ ওপর থেকে ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ তোমরা এখন যারা ভিডিও দেখো বা আমাকে যারা চেনো তারা জানো ওর চেহারা কী ছিল আর এখন কী চেহারা হয়েছে, মানে যে দেখছে সেই বলছে যে ওর চেহারাটা নাকি খুবই খারাপ হয়েছে, ক্যারাটিও শিখেছে, ক্যারাটিতে ব্ল্যাক বেল্ট কমপ্লিট, কিন্তু সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো যে ওর চেহারাটা কী ছিল, প্রচুর চেহারা খারাপ হয়েছে প্রচুর, মানে আগের ফটো যদি তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের কী চেহারা ছিল আর এখন কী চেহারা। তো সেগুলো আবার আবার নতুন করে জিমে যাওয়ার কথা উঠছিল যে জিমে যাবে, কিন্তু জিমে যাওয়াতে মানে জিমে ভর্তি হতেও মিনিমাম 3,000 থেকে 3,500 টাকা লাগবে, তো বললো দরকার নেই আমি বাড়িতেই সব জিমের ইনস্ট্রুমেন্টগুলো কিনে নেবো। তো ফার্স্টে যেহেতু সাইকেলটা কেনা হয়েছে, আস্তে আস্তে এখন সবগুলো ইনস্ট্রুমেন্টই ও কিনবে, আরও অনেক ইনস্ট্রুমেন্ট আমাদের ঘরে আছে সব স্টোর রুমে স্টোর করে রাখা, সেগুলো সব ছোটো ছোটো, মানে আপাতত বড়ো বলতে সাইক্লিং আর এই বেঞ্চ প্রেস এরকম কিছু হয়তো বলে এটাকে, আপাতত এই দুটোই বড়ো, এখন কবে থেকে শুরু করে সেটাই বাড়ির সবার অপেক্ষা, কারণ সবাই বলছে ও কবে করবে তাও কেউ জানে না, আদৌ করবে কি করবে না। তো আমি একটা একটা করে, আপাতত দুটো ভাজা আমার হয়ে গেছে, এখানে 3 নম্বর ভাজাটা চলছে, 5 রকমের ভাজা আর চাটনি আর তরকারি এই কটা আর পাঁপড় ভাজা বললাম দুটো, এগুলো আমি করে নেবো, মা এসে পায়েসটা আর অন্যটা রান্না করবো।
এখন আর বেশি কথা বলবো না তোমাদের সাথে, কারণ এরপরে যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে যখন থেকে আমি পুজোয় বসবো, গোপালকে আমার গোপকে স্নান করাবো, ওকে ভোগ দেবো, তখন পুরো ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এখন আপাতত এতটুকুই, দেখতে থাকো আবার কন্টিনিউয়াস ভিডিওটা, আবার তোমাদের সাথে আমি আসবো। এখন তো বললাম আমি 8টা বেজেই গেছে, আবার আমি তোমাদের সাথে আসবো পাক্কা 12টার সময়, কারণ তারপরে আমি আমার পুজোয় বসবো, গোপালকে স্নান ফান করিয়ে পুজোয় বসাবো। তো দেখতে থাকো কন্টিনিউয়াস ভিডিওটা।